হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ অডিও লেকচার বিডি। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা ছাড়া চট্টগ্রামে তাদের তো অনেকের আইডিয়া আছে, তারপরও আমি অনেক কিছু বিশেষ গুণ নিয়ে কথা বলবো চট্টগ্রাম বোর্ডের, এবং বিশেষ বিশেষ কিছু কোয়ালিটি বা বিশেষ বিশেষ কিছু সমস্যা নিয়ে কথা বলবো। তো তোমরা যারা চিটাগং বোর্ডে পড়ো না, মানে চিটাগং বোর্ডের আন্ডারে নয়, তারা ইচ্ছে করলে ভিডিওটি স্কিপ করতে পারো, বিকজ তোমাদের দেখার দরকার নাই। শুধুমাত্র যারা চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, জেএসসি পরীক্ষা কিংবা অন্যান্য পরীক্ষা দাও, তারাই ভিডিওটা দেখতে পারো। তো যেহেতু সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা, বিশেষ করে তাদের উপকারের জন্যই আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা আসলে চট্টগ্রাম বোর্ডের যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এক নম্বর হচ্ছে পরীক্ষার হল নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ডে কীভাবে খাতা কাটা হয় সেটা নিয়ে কথা বলবো, ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় কি না সেটা নিয়ে কথা বলবো, পরীক্ষার হলে কথা বলা বা দেখাদেখি করা নিয়ে কথা বলবো, এমসিকিউ কীভাবে হয় বা কী আসল বিষয় আছে সেটা নিয়ে কথা বলবো, রেজাল্ট কীরকম হয় সেটি নিয়েও কথা বলবো, এবং টিচারদের বিশেষ বিশেষ যে গুণাবলী আছে সেগুলো নিয়েও কথা বলবো, বিকজ এটা জানা দরকার টিচারদের যে বিষয়গুলো। এবং আমরা এখানে আরও কিছু জিনিস জানবো, এবং সেই জন্য আমি এখানে একটা লিস্ট দিয়ে রাখছি সিটি কর্পোরেশন যে কলেজগুলো আছে চট্টগ্রামে, এই সিটি কর্পোরেশন কলেজগুলোর নিয়ে আমি কিছু কথা বলবো। তো আমরা আসলে প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষার হল কীরকম হয়, এইচএসসি পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার হলঘাট তেমন একটা কঠিন হয় না, বাট যেগুলো সরকারি স্কুল, ঠিক আছে, সরকারি স্কুল এবং সিটি কর্পোরেশন যে স্কুলগুলো আছে এগুলো অবশ্য কলেজ, সিটি কর্পোরেশনের যেই স্কুলগুলো আছে এগুলোতে পরীক্ষার হলে অলওয়েজ হলঘাট কঠিন পড়ে এসএসসি পরীক্ষার সময়, ঠিক আছে, মোটামুটি কঠিন পড়ে, একবারে কঠিন না, বাট ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় অলওয়েজ কঠিন হলঘাট পড়ে। মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় যাদের সেন্টার সিটি কর্পোরেশন কলেজে পড়বে কিংবা সরকারি কলেজে পড়বে, তারা বি কেয়ারফুল, বিকজ পরীক্ষার হলঘাট খুবই খুবই কঠিন হবে, তোমাকে গান নাড়াতেও দিবে না, ঠিক আছে। সো আগে থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো, যে পরীক্ষার হলে দেখা দেখি করবা ওই মন মানসিকতা যদি থাকে তাহলে বাদ দিয়ে দাও, বিকজ এই যে সিটি কর্পোরেশন যে কলেজগুলো সেগুলোর নামে এখানে অলরেডি আমি দিয়ে দিছি, আরও কিছু কলেজ আছে তোমরা গুগলে দেখে নিতে পারো, যে চিটং সিটি কর্পোরেশন কলেজ, এটা চিটং সিটি কর্পোরেশন কলেজ লিস্ট, এটা লিখলে চলে আসবে। তো আমি সিটি কর্পোরেশনের যে কলেজগুলো পাচ্ছি, প্রধান যে কলেজগুলো সেগুলো হচ্ছে দাওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ, গুলজার গার্লস সিটি কর্পোরেশন কলেজ, তারপর হচ্ছে চিটং সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ, তারপর হচ্ছে অপর্ণাচরণ, তারপর হচ্ছে সিটি কর্পোরেশন কমার্স কলেজ, কাপাসগুলো আছে, তারপর আছে সরাইপাড়া, এই কলেজগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের কলেজ, এখানে যাদের পরীক্ষার হল পড়বে, বা চিটং কলেজ বা মহসিন কলেজ এবং সরকারি যে কলেজগুলো আছে এগুলোতে যাদের হল পড়বে, গার্ড পড়বে, তারা একটু সাবধানে থাকবে সবসময়, বিকজ তোমাদের হল গার্ডগুলো কঠিন হবে। এবং তারপরে পরীক্ষার হলে আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, সেগুলো আসলে এদিকে চলে আসবে কিছুটা, খাতা কাটা নিয়ে কথা বলতে চাই। চট্টগ্রাম বোর্ডের খাতা কাটা একটু স্ট্রিক্টলিভাবে খাতা কাটা হয়, মানে নাম্বার দেয় না বললে চলে, নাম্বার কমাই দেওয়ার চেষ্টা করে টিচাররা, ইন্টারমিডিয়েট পরীক্ষা এটা বেশি বেশি ফলো করে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষাগুলোতে তেমনটা এটা ফলো করে না, বাট এসএসসি পরীক্ষা তো কিছুটা ফলো করে, বাট অন্যগুলোতে তেমনটা ফলো করে না, বাট পরীক্ষার যে খাতা এটা খুবই কঠিন করে কাটা হয়। অর্থাৎ অনেকেই মনে করে যে যেমন আমরা প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতা যখন আনসার করি, সাপোজ ম্যাথ আসতেছে, গণিত, বা আমরা অনেক সময় মনে করি যে সূত্রটা আমি অঙ্কটা পারি না, আমি সূত্রটা লিখে দিলাম তাহলে নাম্বার দিয়ে দিবে, বা উচ্চতর দক্ষতা আমি ফুল আনসার করতে পারলাম না, অল্প একটু আনসার করলাম, তাহলে মনে রাখবা যে যদি তুমি শুধুমাত্র সূত্র লিখে দিয়ে আসো তাহলে তুমি জিরো পাবা। চট্টগ্রাম বোর্ডের খাতা কাটার সময় খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়, যেটা একটু পরে তুমি বুঝতে পারবা, রেজাল্ট অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে আসলে কী ঘটনা ঘটতেছে, তাহলে দেখা যাচ্ছে যে তোমাকে ভালোভাবে সলভ করতে হবে, না হলে তুমি নাম্বার পাবে না। ইভেন ভালোভাবে লেখার পরেও দেখা যায় যে উচ্চতর দক্ষতায় চারের মধ্যে তিন দেয়, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা একটু মাথার মধ্যে রাখবা যে খাতা কাটা খুবই খুবই কঠিনভাবে করা হয়। এই কাজটা বিশেষ করে যারা চট্টগ্রামের স্থানীয় টিচার, মানে চট্টগ্রামে যাদের যারা চট্টগ্রামে ছোটো থেকে বড় হয়েছেন, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে, ওনারা নাম্বার দিতে বল দিতে চায় না বললেই চলে, মানে নাম্বার একদম কমায় দেন ওনারা, ঠিক আছে। এটা টিচারদের যে গুণাবলী সেটার মধ্যে চলে আসে, গুণাবলী বলো আর যেটাই বলো না কেন, একদিকে এটা কিন্তু ভালো, বিকজ তোমাকে এমনি তুমি পারো না, বাট নাম্বার দিয়ে দিলো, এটা কিন্তু এমনিতেই খারাপ কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার, ক্যালকুলেটর ব্যবহার হচ্ছে যে বিশেষ করে কিছু কিছু কলেজে কী করা যায়, ক্যালকুলেটর ব্যবহার করার সময় অলওয়েজ বলে দেয় যে 100 MS ব্যবহার করতে, ঠিক আছে, 100 MS ক্যালকুলেটর ব্যবহার করতে বলে, আর কোনো কোনো কলেজে কিছুই বলে না,
তো বিশেষ করে এটা তোমরা যেটা করবা ক্যালকুলেটর সবার জন্য, সেটা হচ্ছে তোমরা একটা 100 ms ক্যালকুলেটর নিয়ে যাবা সাথে, এবং একটা ইএস ক্যালকুলেটরও নিয়ে যাবা, দুইটাই নিয়ে যাবা সবাই। বাট যেটা ব্যবহার করতে দেয় ওটা ব্যবহার করবো, আর যেটা ব্যবহার করতে দেয় না ওটা পরীক্ষার হলে জমা দিয়ে দিবা টিচারের কাছে, ঠিক আছে? তাহলে এবং ইএস ক্যালকুলেটর নিয়ে আগে স্যারকে জিজ্ঞেস করবো যে স্যার এটা ব্যবহার করতে পারবো কিনা, যদি স্যার বলে যে হ্যাঁ ব্যবহার করতে পারবা তাহলে রাখবা, আর যদি বলে যে ব্যবহার করতে পারবা না তাহলে টিচারের কাছে জমা দিয়ে দিবে এবং পরীক্ষার হল থেকে আসার সময় আবার নিয়ে আসবা। তাহলে ক্যালকুলেটরের সমাধান হয়ে গেল, এবং ক্যালকুলেটর কোথাও কোথাও ইএস ব্যবহার করতে দেয় আর কোথাও কোথাও দেয় না, 100 ms সব জায়গায় দেয়, ঠিক আছে? পরীক্ষার হলে কথা বলা, এই যে সেটা আমি বলছি, সিটি কর্পোরেশন কলেজগুলো এবং সিটি কর্পোরেশন স্কুলগুলো, সিটি কর্পোরেশন এবং সরকারি যে কলেজ স্কুলগুলো আছে এগুলোতে যাদের পরীক্ষার হল পড়বে তারা পরীক্ষার হলে কথা বলতে সুযোগ পাবা না, কথা বললে পরীক্ষার খাতা নিয়ে নিবে। আবার বলতেছি, কথা বললে খাতা নিয়ে নিবে, ঠিক আছে? সো আর বাকি যে কলেজগুলো আছে এগুলোতে যাদের সিট পড়তেছে তারা লাকি, বিকজ ওগুলোতে তেমনটা স্ট্রিক্টলি ফলো করা হবে না নিয়ম, কারণ হয়তো কথা বলা যাবে, ঠিক আছে? এমসিকিউ, চিটংয়ের এমসিকিউটা আমি লিখার কারণ আছে, চিটং বোর্ডে এমসিকিউ পরীক্ষার সময় বেশিরভাগ হয় কি, ছাত্রছাত্রীদের 5 মিনিট খেয়ে ফেলা হয়, মানে হচ্ছে যে খাতা দিতে বা এমসিকিউর যে প্রশ্ন বা উত্তর হোক যেটাই হোক দিতে একটু দেরি করে, নিতেও দেরি করে। দ্যাটস ওয়াই তোমরা এমসিকিউ সময় যদি, এমসিকিউ এর টাইম যদি 30 মিনিট হয়ে থাকে এমসিকিউ উত্তর করার, তাহলে তুমি মাথার মধ্যে সেট আপ করে রাখো যে, তোমার মাথায় সেট আপ করে রাখো যে তোমার 25 মিনিট টাইম আছে, 30 মিনিট হলে 25 মিনিট, আর যদি 35 মিনিট হয় তাহলে তোমার মাথায় সেট করো যে 30 মিনিট টাইম আছে তোমার হাতে, মানে অলওয়েজ 5 মিনিট কমায় ধরবা, বিকজ এই 5 মিনিট সময় চিটংয়ের স্যাররা এমনিতে খেয়ে ফেলে, ঠিক আছে? সো পরীক্ষার হলে যারা যারা গার্ড পড়েন তারা 5 মিনিট সময় এমনিতে খেয়ে ফেলে দিলে তোমাদেরকে 5 মিনিট সময় কমায় ধরতে হবে। রেজাল্ট, রেজাল্টে আসতেছি, রেজাল্ট হচ্ছে চট্টগ্রামের বোর্ডের রেজাল্টটা ভালো হয়, মানে পাশের হার ভালো বাট এই প্লাসের হার অত্যন্ত কম, ভালো রেজাল্ট অত্যন্ত কম, মানে হচ্ছে যে সেটা তোমরা বিগত বছরের যে রেজাল্টগুলো সেগুলো তোমরা যদি একটু অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবা যে চিটং বোর্ডের পাশের হার ভালো, ঠিক আছে? পাশের হার ভালো বাট এ প্লাস কম অ্যান্ড ভালো রেজাল্টও কম। তাহলে তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় প্রচুর পড়ালেখা করতে হবে এবং খাতায় ভালোভাবে আনসার করতে হবে, তাহলে তুমি এই ভালো রেজাল্ট বা এই প্লাস পাওয়া সম্ভব। আদারওয়াইজ পাশের হার বাড়বে, পাস করবা ঠিকই বাট তোমার রেজাল্ট ভালো হবে না। তো রেজাল্ট ভালো না হলে কী হবে, তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না, যারা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ তারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না, এবং যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা ভালো কলেজে ভর্তি হতে পারবা না। তাহলে তোমাকে পাশের হার শুধু পাস করলেই হচ্ছে না, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আর ভালো রেজাল্ট করার জন্য ওই যেটা বললাম যে অল্প একটু আনসার করে দিয়ে চলে আসবা তাহলে তোমাকে নাম্বার পাবা না। চিটং বোর্ডে এটা ফলো করা হয় যে নাম্বার খুব কম দেওয়া হয়। এই টিচারদের গুণ যেটা সেটা অলরেডি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে খাতা কাটার সময় নাম্বার কম দেয়, পরীক্ষার গার্ড বেশি করে মানে কঠোরভাবে দেয়, পরীক্ষার হলে অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না। ইভেন আরেকটা কথা, সেটা হচ্ছে এই সিটি কর্পোরেশনের যে কলেজগুলো এবং সরকারি যে কলেজগুলো এগুলোর ভিতরে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তাদেরকে নাম্বার কম দেয়। প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হয় সায়েন্সে যারা আছো তোমরা, এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই কলেজগুলোতে যাদের সেন্টার পড়ে তাদেরকে নাম্বার কম দেয়। সো প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় একটু সিরিয়াসলি থাকবা, ভালো করে পড়ালেখা করে যাবা। যাদের এই গভর্নমেন্ট কলেজ কিংবা সিটি কর্পোরেশন কলেজ স্কুলে যাদের পরীক্ষার হল পড়বে তারা যাওয়ার সময়, প্র্যাকটিক্যাল পরীক্ষা যাওয়ার সময় ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা, নাহলে কিন্তু নাম্বার পাবা না। ইভেন 25-এর মধ্যে পাসও ধরা দিছে, এরকম ঘটনা আছে, 25-এর মধ্যে পাস দিছে নাম্বার, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যে বিষয়গুলো নিয়ে আরও যদি কথা বলতে চাই, ওভারঅলেই মানে সব কিছুতেই হার্ড একটা ব্যাপার আছে চিটং বোর্ডে, ঠিক আছে? বাট প্রশ্ন সম্পর্কে যদি আমরা বলি, প্রশ্ন কীরকম হয়, পরীক্ষার প্রশ্নটা অন্যান্য বোর্ডের মতোই হয়, একবারে কঠিন প্রশ্ন হয় না, গতানুগতিক প্রশ্নই আসে, বাট যেটা সেটা হচ্ছে খাতা কাটা হার্ড, পরীক্ষার হল হার্ড, তারপর হচ্ছে তোমার অন্যান্য যে বিষয়গুলো নাম্বার দেওয়া সেটা হার্ড, রেজাল্ট ভালো রেজাল্ট করা খুবই কঠিন, পাশের হার ভালো, এই জিনিসগুলো হচ্ছে মেন, ঠিক আছে? এবং আমি আবারও বলতে চাই, যারা চট্টগ্রামের স্থানীয় টিচার এরা সবসময় নাম্বার কম দেন, ঠিক আছে? এবং পরীক্ষার হলে খুবই স্ট্রিক্টলি ওনারা খুবই স্ট্রিক্ট থাকেন, ঠিক আছে? এটা আমি ফলো করছি, আমি দেখছি এবং আমার এক্সপিরিয়েন্সও হয়েছে অনেক, যার থেকে আমি বুঝি যে আসলে কীরকম। তো আমি আসলে চট্টগ্রামে থাকি, এই জন্যই আসলে চট্টগ্রাম বোর্ড নিয়ে ভিডিও বানানো, বিকজ আমি যেহেতু চট্টগ্রামে থাকি সেহেতু। এবং তোমাদের যদি কারো কোনো ধরনের কিছু জানার থাকে তাহলে আমাকে ফেসবুকে জানাতে পারো। আর একটা কথা, সেটা হচ্ছে যে চট্টগ্রামে তোমরা অনেকে ভালো টিচার পাও না, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার বা চিটং মেডিকেল কলেজের টিচার বা কী বলবো
চুয়েটের টিচার, তাহলে সিইউ চুয়েট অ্যান্ড সিএমসির ভালো টিচার পেতে চাইলে তাহলে আমার সাথে যোগাযোগ করবা। বিকজ আমি আমার সাথে অনেকের পরিচয় আছে, আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে হয়তো তোমাদেরকে পড়ানোর জন্য বলতে পারবো। তোমাদেরও লাভ হবে যে তোমরা ভালো টিচার পাবা, কারণ চট্টগ্রামে ভালো টিচার পাবো অত্যন্ত কষ্টের কাজ। বিকজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে শুধুমাত্র, আর সিএমসি এর চুয়েট আছে। চুয়েটের পোলাপাইন তো অনেকটা পোলাপাইন পড়ায় না, বাট ভালো টিচার পাবো কঠিন। অ্যান্ড দ্যাটস আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, অন্য যে কোনো কাজেও তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমরা জানো যে এই চ্যানেলে এডু লেকচার বিডির এই চ্যানেলটাতে আমরা আরও অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে রাখছি, তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখবা। ফিজিক্সের টিউটোরিয়াল আছে, ম্যাথের টিউটোরিয়াল আছে, আমার নিজের কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল আছে, তোমরা দেখতে পারো। আর তোমরা যখন আরও যদি কোনো কিছু জানতে চাও, আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে যেহেতু থাকি সেহেতু যে কোনো ব্যাপারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। অ্যান্ড যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারো, আশা করি আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। তো আজকে চলে যাচ্ছি, আর কি বলবো, এখানে আর তেমনটা কিছু বলার নাই, অন্য এক সময় আমরা আবার অন্য কোনো কথা নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।